সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কিভাবে আভরো সফটওয়্যার সেটআপ করতে হয় এবং কিভাবে টাইপ শুরু করতে হয়। যদিও আমাদের এখানে আভরো সেটআপ আছে, আমরা নতুন করে আবার শিখব আভরো সফটওয়্যার কিভাবে সেটআপ করতে হয়। আমাদের ড্রাইভে কম্পিউটারে এই সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করা আছে। সফটওয়্যারের অধীনে আমরা দেখতে পাচ্ছি আভরো কিবোর্ড। এই সফটওয়্যারটা অনলাইনে ফ্রি পাওয়া যায়, এটার উপর ডবল ক্লিক দিতে হবে অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে, ইয়েস ওয়েট করতে হবে, এরপর নেক্সট, এরপর ক্লিক করতে হবে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, নেক্সট ক্লিক করতে হবে, আবার নেক্সট, আরেকবার নেক্সট, অ্যাগেইন নেক্সট, এরপর ক্লিক অন ইনস্টল অপশন। ইনস্টল বাটন ক্লিক করার পরে সেট আপ চলতে থাকবে। অর্থাৎ আভরোটা হচ্ছে কি, ইউনিকোড সিস্টেমে ইংলিশ প্রনাউন্সিয়েশনের উপর তৈরি করা একটি সফটওয়্যার। আমাদের সব সেট আপ শেষ, যখন সেট আপ শেষ হবে তখনই কিন্তু উপরে একটি উইন্ডো আসবে, শর্টকাট বার, যেখানে মধ্যে আভরো নিয়ন্ত্রণ করা যাবে। এরপর এখানে আমরা একটা দেখতেছি একটা ডায়লগ বক্স, নেক্সট 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 আবার নেক্সট ফিনিশ, একেবারে 100% সেট আপ কমপ্লিট। এখন কীভাবে আমরা টাইপ শুরু করবো, আরেকটা বিষয় রাখতে হবে, যদি আমরা সেট আপ থাকে ল্যাপটপ বা ডেস্কটপে, কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে কিন্তু সফটওয়্যারটা শর্টকাট আইকন হিসেবে উপরে থাকবে। ইচ্ছে করলে এখানে ক্রস করলে বন্ধ করা হয়ে যাবে, বন্ধ করা যাবে এক্সিট, অথবা ডেস্কটপে আইকন থাকলে রাইট বাটন ক্লিক করে এরপরে ওপেন ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে এটা পুনরায় পূর্ব জায়গায় সেট হবে। এখন আমরা টাইপ শুরু করব, টাইপ শুরু করব যেটা পাওয়ার পয়েন্ট হোক, এমএস ওয়ার্ড হোক, অর্থাৎ প্রথমে কিবোর্ড থেকে F12 প্রেস করতে হবে, নতুবা উপরে যে আইকন রয়েছে এখানে ইংলিশে জায়গায়, এখানে এখানে লেখা আছে ইংলিশ টু বেঙ্গলি, এখান থেকে সিলেক্ট করা যায়। কিবোর্ড থেকে করলে F12 হলে বাংলা আসবে। হ্যাঁ, এরপর ফন্ট চেঞ্জ করতে হবে, অর্থাৎ বৃন্দা হতে পারে, যে ফন্টটা টাইপ করে সাপোর্ট করে সব ফন্ট কিন্তু আভরোতে হবে না এই জিনিস। সাধারণত এখান থেকে বাংলা সিলেক্ট করার সাথে সাথে বৃন্দা অথবা যে কোনো একটি ফন্ট সিলেক্ট অটো সিলেক্ট হয়ে যাবে, যদি না হয় ফন্টে ক্লিক করে অর্থাৎ ইউনিকোড সাপোর্ট করে একটি ফন্ট সিলেক্ট করতে হবে। এখানে দেখতেছি আমরা নির্মালা UI। এখন আমরা ইংরেজি উচ্চারণের উপর নির্ভর করে বাংলা টাইপ করতে হবে, যেমন আ মানে এ, আর এম, আবার এ, আরো আর, তোমার জন্য টি, টি এখানে যদি আমি শুধু সরাসরি টি প্রেস করি তো আসবে, আর শিফট টি চাপলে তো আসবে। যেহেতু ত লিখতে হবে তাহলে টি চাপতে হবে, ও কারের জন্য শিফট ও, মার মারের জন্য এম, আবার এ, আবার বহুমন্ডর জন্য আর, আমার তোমার প্রয়োজন পি, পি রফলা জন্য আর, অন্তঃস্থিতির জন্য শিফট ওয়াই, প্রকারের জন্য শিফট ও, প্রিয় জনের জন্য
J N এর জন্য দন্তন এর জন্য N প্রয়োজন কি কি জন্য ক জন্য K অশিকার জন্য I এর প্রশ্ন দেখো আমার তোমার প্রয়োজন কি এভাবে টাইপ করতে হয় আমরা পরবর্তী লেসনে শিখব অব্রো টাইপের জন্য কিছু নিয়ম কানুন রয়েছে ব্যতিক্রম কিছু সেগুলো আমরা শিখব ধন্যবাদ সবাই